বোমানিক্ষে গুলি চলছিল না, কারণ তৃণমূল বুঝেছিল যে হঠাৎ করে আবার সন্ত্রাসের পরিমাণ বাড়িয়ে দিলে সুপ্রিম কোর্টে তার বিরূপ প্রতিফলন হবে, একটু আগে আপনাদের বলেছি। তাই দুদিন চুপ করে থাকার পর হাইকোর্টের রায় যখন বহাল হলো, এবার তৃণমূল নিশ্চিন্তে সন্ত্রাসের পথ অবলম্বন করবেই করবে। তাকে রুখবার জন্য কেন্দ্রীয় বাহিনী আসুক, দ্রুত আসুক, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক, এইটাকেই আমরা বলেছিলাম সাগরদিঘির ভোট মডেল। সাগরদিঘির ভোট মডেল মানে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে মানুষ নিরাপদে নিশ্চিন্তে ভোটে অংশগ্রহণ করতে পারুক। যে জিতুক যে হারুক আমাদের তা নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা সাধারণ মানুষ যারা ভোটার যারা তারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার তারা অর্জন করুক, ভোট দেওয়ার সুযোগ পাক।